এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? দেখেন, কোন সংখ্যার পরে যদি দ্বারা থাকে তখন লসাগু করতে হয়, তাইলে 2, 3, 4, 5, 6 লসাগু করি। 2 দ্বারা ভাগ যায়, 2 × 1 = 2, 3, 2 × 2 = 4, 3 × 2 = 6, 3 দ্বারা ভাগ যায়, 3 × 1 = 3, 2, 5, 1, 5 × 2 = 10, 3 × 10 = 30, 30 × 2 = 60, লসাগু হচ্ছে 60। এখন এই সব অঙ্কের নিয়ম হচ্ছে যে যেহেতু নিঃশেষে বিভাজ্য হবে, এই সংখ্যাটাকে, এই যে প্রথমের যে সংখ্যাটাকে, এই লসাগু দ্বারা ভাগ দিতে হবে। তাহলে লসাগু দ্বারা ভাগ দিই 6টা 9, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, তাহলে 2টি সংখ্যার মধ্যে নেই, 60 একে 60 একে 60, তাহলে এখানে থাকে 9 আর 3, এই 1টা 9 নামালাম। তাহলে কয়বার যায়? আমরা জানি 6 × 6 = 36, তাহলে 6 বার, 6 × 6 = 36, আবার নামে কত? 36, এখানে থেকে শূন্য, এই শূন্য তো বসে যাবে, 6 × 6 = 36, এই আর এই শূন্যটা এইখানে বসালাম। আবার এই এইখানে বিয়োগ করলে থাকে 9, 3, আর এই 9টা নামালাম, এই 9 নামাইলে এই 9, আবার 6 বার যাবে, তাহলে আবার 6 × 6 = 36, আর এই শূন্যটা বসে যাবে, এই শূন্যটা, তাহলে আবার থাকে 3, 9, এরপরে এই 9টা নামাবো, তাহলে এই 9টা নামাইলে আবার 6, আবার 360, আবার 3, 9, এই শেষের 9টা যখন নামাবো তখনও একই জিনিস হবে, 360, 3, 9। এখন একটা জিনিস দেখেন, যাই হোক না কেন, ভাগশেষ কিন্তু থাকে হচ্ছে 39, ঠিক না? 3, 9, 39। এখন বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তাইলে এই যে 39-এর সাথে কত যোগ করলে এই 60 দ্বারা ভাগ যাবে? দেখেন, 60 দ্বারা ভাগ যেহেতু 39-এর সাথে কত যোগ করা লাগে, 39 × 1 = 40, আর লাগে 20, মানে 21 যোগ করলে এটাও 60 হয়ে যাবে, তাইলে 60 দ্বারা ভাগ যাবে, 60 একে 60, তার মানে 21 যোগ করলে, উত্তর ক নাম্বার। এই 21টা বের করবো কীভাবে? আমরা এই 60 থেকে এই 39টা বাদ দেবো, ভাগশেষটা বাদ দেবো, তাহলে থাকে 1, 2, মানে এই 39-এর সাথে 21 যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, উত্তর ক নাম্বার, 21।